আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে সেন্টেন্স ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। সো বিফোর গোয়িং টু স্টার্ট সেন্টেন্স, আই উড লাইক টু গিভ ইউ সাম ইনফরমেশন অ্যাবাউট সেন্টেন্স। সেন্টেন্স ইন বাংলা বাক্য, অর্থাৎ আলফাবেট মানে বর্ণমালা। বর্ণমালা দুই ভাগে বিভক্ত, ভাওয়াল কনসোনেন্ট। কিন্তু টোটাল বর্ণমালা হচ্ছে, ইংরেজিতে বর্ণ হচ্ছে 26টি। এই 26টি অক্ষরকে বা 26টি লেটারকে বা 26টি বর্ণকে একত্রে বর্ণমালা বলে। এই বর্ণমালায় বর্ণ থেকে সৃষ্টি হয়েছে ওয়ার্ড, শব্দের, শব্দ থেকে সৃষ্টি হয়েছে সেন্টেন্সের। তো সেন্টেন্স মানে বাক্য, যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সেন্টেন্স বলে। দ্যাট ইজ ইন ইংলিশ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ এ ক্লিয়ার মিনিং ইন আ গিভেন কনটেক্সট ইজ কল্ড সেন্টেন্স। অ্যান্ড অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স ইজ অফ 5 কাইন্ডস, অ্যান্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স ইজ অফ 3 কাইন্ডস, দ্যাট ইজ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাট অ্যাকর্ডিং টু মিনিং sentences of 5 kinds: assertive, interrogative, imperative, optative, exclamatory sentence. So my today's topic is from affirmative to negative. অর্থাৎ assertive sentence দুই ভাগে বিভক্ত। assertive sentence হলো বর্ণনামূলক বাক্য। এই বর্ণনামূলক বাক্য হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে affirmative হ্যাঁ বোধক, আর একটা হচ্ছে negative না বোধক। তো affirmative হ্যাঁ বোধক থেকে আমরা নেগেটিভ না বোধকে রূপান্তরিত করব। তো কিভাবে করব সেইটার কিছু টেকনিক, কিছু কৌশল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার মনে হয় এই কৌশলগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, তো যেহেতু অ্যাফার্মেটিভ বাক্য থাকবে, অ্যাফার্মেটিভ টু, আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব। সো প্রথমে আমরা কিছু টেকনিকের বিষয়টা দেখে নিই যে এই চিহ্নগুলো, অর্থাৎ আবার দেখো 1 2 3 4 5 এভাবে আমি 14টা টেকনিকের কথা উল্লেখ করেছি, অর্থাৎ 14টা ওয়ার্ড এই পাশে আমি লিখেছি। এই 14টা ওয়ার্ড, ওয়ার্ডের কোন একটা যদি থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে নেগেটিভ করব। আবার বলছি কথাটা, যদি আমাদের এই ওয়ার্ডগুলো থাকে তো আমি অ্যারো চিহ্ন দিয়েছি, সেটার পরিবর্তে আমরা পরবর্তী পরের ওয়ার্ডগুলো লিখব। যেমন অনলি, আমি 1 নম্বর সেন্টেন্স লিখেছি এখানে অনলি। তো অনলি এই সেন্টেন্সটা, অনলি মানে শুধুমাত্র। তো অনলি যদি কোনো হাবোধক বাক্যের ভিতরে থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে নেগেটিভ করব। তো যেহেতু আমি অনলি 3 বার লিখেছি, প্রথমবার অনলি পরিবর্তে লিখেছি নানবার, দ্বিতীয়বার অনলি পরিবর্তে লিখেছি আমি নাথিং বাট, তৃতীয়বার অনলির পরিবর্তে লিখেছি আমি নট মোর দেন অথবা নট লেস দেন। তো আমরা এই তিনটার ব্যবহারটা একটু আগে দেখে নেই। আমি একটু মার্জিন করি এখানে, যেন তোমাদের বোঝার সুবিধাতে আমি একটু মার্জিন করে নিলাম। দেখো এখানে প্রথম সেন্টেন্সটা দেখো, অনলি হি ক্যান, only he can help me, only he can help me, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের শেষে আমি লিখে দিয়েছি নেগেটিভ, তার মানে তোমাকে নেগেটিভ করতে হবে, তার মানে এই বাক্যকে তোমাকে নেগেটিভ করতে হবে। সুতরাং আমরা অনলিকে যদি মানদণ্ড হিসেবে ধরি তাহলে অনলির পরের যে শব্দ এই শব্দটাকে ফলো করবে, অর্থাৎ অনলির পরে যদি ব্যক্তি থাকে তাহলে ওই অনলিযুক্ত বাক্যকে নাবোধক করার জন্য আমাকে অনলির পরিবর্তে নানবার লিখতে হবে। নানবার লেখার পরে অনলির পর থেকে শেষ পর্যন্ত লিখবো, শেষ তাহলে হয়ে যাবে হি ক্যান হেল্প মি। দেখো একটা বাক্য অনলি হি ক্যান হেল্প মি, তাহলে অনলির পরে কি আছে, ব্যক্তি আছে। যদি অনলির পরে ব্যক্তি থাকে তাহলে নাবোধক করার সময়, নেগেটিভ করার সময় ওই অনলির পরিবর্তে আমরা নানবার লিখব, অনলির পর থেকে শেষ পর্যন্ত লিখে দিব, হয়ে যাবে। আচ্ছা,
দ্বিতীয় একটা সেন্টেন্স দেখো দ্বিতীয় সেন্টেন্সটা একটু খেয়াল করো যদি অনলির পরে যদি অনলির পরে দেখো এটা অনলিটা এখন মাঝে চলে আসছে তারপরে যে শব্দটা ফলো করো যদি অনলির পরে বস্তু থাকে সেক্ষেত্রে আমরা নেগেটিভ করবো কিভাবে হি লাইকস নাথিং বাট সুইটস অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে অনলির পরে যদি ব্যক্তির উল্লেখ থাকে তাহলে নাবোধক করার সময় অনলির পরিবর্তে আমরা নান বাট লিখব অনলির পরে যদি বস্তু থাকে তাহলে অনলির পরিবর্তে আমরা তখন নাথিং বাট লিখব তাহলে হয়েছে এখন আমরা আসো দেখি যে নট মোর দেন আর নট লেস দেন কখন লিখব নট মোর দেন এবং নট লেস দেন লিখব সংখ্যা বোঝালে নট মোর দেন এবং নট লেস দেন কখন লিখব আমরা সংখ্যা বোঝালে যেমন হি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড এই বাক্যকে যদি আমি নেগেটিভ করতে চাই হি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড এখানে অনলির পরে কি শব্দ আছে বলো তো হ্যাঁ অনলির পরে সংখ্যা আছে অনলির পরে সংখ্যা আছে তো সংখ্যা যদি থাকে তাহলে তুমি নট মোর দেন অথবা নট লেস দেন এর যে কোনো একটাকে নিতে পারো তাহলে আমি কি লিখব এখন শি ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তাহলে অনলির পরে যদি ব্যক্তি থাকে তাহলে নান বাট তাহলে বস্তু থাকলে নাথিং বাট সংখ্যা থাকলে নট মোর দেন তাহলে সংখ্যা থাকলে নট মোর দেন বস্তু থাকলে নাথিং বাট আর ব্যক্তি থাকলে এটা হলো অনলির ব্যবহার অনলির কাজটা তো আমরা এখন অনলির পরে আমরা আসবো মাস্ট কোথায় আসবো মাস্ট যদি কোনো বাক্যের মধ্যে মাস্ট থাকে আমরা জানি মাস্ট মানে অবশ্যই যদি কোনো বাক্যের মধ্যে মাস্ট থাকে তাহলে ওই বাক্যটি নাবোধক করার জন্য আমরা মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট লিখবো অথবা ক্যান নট হেল্প লিখবো যদি ক্যান নট বাট লিখি তাহলে ওই বাক্যের আর কোথাও কোনো পরিবর্তন করতে হবে না বাট যদি ক্যান নট হেল্প লিখি তাহলে ওই বাক্যের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে যেমন একটা উদাহরণ দেখো ইউ মাস্ট গো টু ইউ মাস্ট গো টু স্কুল এখন এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে বাক্যের মধ্যে মাস্ট আছে তো মাস্টের পরিবর্তে আমরা একবার ক্যান নট বাট দিয়ে করি একবার ক্যান নট হেল্প দিয়ে করি তাহলে একবার প্রথমবার আমরা ক্যান নট বাট দিই তাহলে মাস্টের পরিবর্তে আরো চিহ্ন কি এসেছে ক্যান নট বাট ক্যান নট বাট ইউ ক্যান নট বাট অর্থাৎ মাস্টের পরিবর্তে আসছে ক্যান নট বাট তো ইউ ক্যান নট বাট গো টু স্কুল ইউ ক্যান নট বাট গো টু স্কুল প্রিয় স্টুডেন্টস দেখো মাস্ট ছিল এখন কিন্তু এই বাক্যের মধ্যে অনলি নেই অনলির ব্যবহারটা ছিল যখন তখন সেটা আমরা করেছি এখন মাস্টের ব্যবহার এসেছে তো মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প তো ক্যান নট বাট আমি লিখতে পারবো ক্যান নট হেল্প লিখতে পারবো যদি ক্যান নট বাট লিখি তাহলে আর এই বাক্যের আর কোথাও পরিবর্তন করতে হবে না কিন্তু যদি আমি ক্যান নট হেল্প লিখি ইউ ক্যান নট হেল্প ক্যান নট হেল্প লিখলাম তো
cannot help লেখার কারণে এখন আমাকে একটা অতিরিক্ত কাজ করতে হবে সেই অতিরিক্ত কাজটা কি অতিরিক্ত কাজ হচ্ছে এই মাস্টের পরে যে মূল ভাব থাকবে এই মূল ভাবের সাথে আমাকে তখন ing যোগ করতে হবে you cannot help going to তাহলে দেখো cannot help আসার কারণে এখানে একটা পরিবর্তন এসেছে কি পরিবর্তন এসেছে মূল ভাবের সাথে ing যোগ করতে হয়েছে আবার আমি তোমাদের বলছি মাস্ট থাকলে মাস্ট যুক্ত বাক্যকে নাবোধক করার জন্য আমরা মাস্টের পরিবর্তে cannot but অথবা cannot help লিখতে পারবো কিন্তু যদি cannot but লিখি ওই বাক্যের আর কোথাও পরিবর্তন করতে হবে না কিন্তু যদি cannot help লিখি তখন ওই বাক্যের মূল ভাবে বিজিনের সাথে আই যোগ করতে হবে তো মাই ডিয়ার স্টুডেন্ট চলো আমরা পরবর্তী নিয়মে যাই পরবর্তী নিয়মটা একটু খেয়াল করো পরবর্তী নিয়মটা কি দেখো পরবর্তী নিয়মটা হচ্ছে বোথ ডট ডট এন্ড এই এটা আমি আমার কৌশলে কিন্তু আমি তোমাদের শিখাচ্ছি যার কারণে আমার মতো করে তোমাদেরকে বুঝে নিতে হবে তো বোথ ডট ডট এন্ড এই ডট ডট বলতে আমি বোথ এবং এন্ড এর মাঝখানে আমি কোন ওয়ার্ড কে বুঝিয়েছি অর্থাৎ বোথ এবং এন্ড এর মাঝে কোন ওয়ার্ড থাকবে সেটা একটা ওয়ার্ডও থাকতে পারে একাধিক ওয়ার্ডও থাকতে পারে তো বোথ ডট ডট এন্ড মানে হচ্ছে এই বোথের পরিবর্তে আমরা নট অনলি লিখব আর তারপরে যে ডট ডট এই ওয়ার্ড গুলো এখানে বসাবো আর এন্ড এর পরিবর্তে আমরা বাট অলসো লিখব তাহলে আমার বলি বোথ ডট ডট এন্ড নট অনলি ডট ডট বাট অলসো বোথ ডট ডট এন্ড not only but also তাহলে আমরা একটা সেন্টেন্স দিয়ে একটা উদাহরণ দেই both he and I went there both he and I went there দেখো এখানে এখানে both ছিল মাস্কারে ডট ডট অর্থাৎ আমি এখানে একটা শব্দকে বুঝিয়েছি তাহলে আমরা জানি বোথের পরিবর্তে আমরা কি লিখব বোথের পরিবর্তে নট অনলি লিখব বোথের পরিবর্তে কি লিখব আমরা নট অনলি লিখব তারপরে বাকি শব্দটা এখন এন্ড আসছে এন্ড এর পরিবর্তে আমরা কি লিখব এন্ড এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে But তাহলে both dot dot and not only dot dot but also তাহলে not only he but also I went there negative হয়ে গেছে তোমরা কি বুঝতে পারছো আবার বলছি দেখো both dot dot and আমার টেকনিক আমার কৌশলে তোমাদের বোঝানো হচ্ছে not only but also তো dot dot এই হি মানে মাঝখানে শব্দটাকে বোঝানো হয়েছে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো আমার মনে হয় আমি পরবর্তী নিয়মে কি ইউজ করব পরবর্তী নিয়মটা দেখো every মানে প্রত্যেক every দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে ওই এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো লিখব এভরি দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে আমরা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো লিখব এভরি কিন্তু লিখব না এভরি পরিবর্তে যেরকম বোথ ডট ডট এন্ড এর পরিবর্তে নট অনলি বাট অলসো লিখেছি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখব অনলি পরিবর্তে আমরা নন বাট নাথিং বাট অথবা নট মোর দেন অথবা নট লেস দেন লিখব ঠিক তেমনি এভরি থাকলে আমরা এভরি এর পরিবর্তে কি লিখব দেয়ার ইজ নো এরপরে আমরা একটা গঠন দেখতে পাবো একটা স্ট্রাকচার দেখতে পাবো কি রকম এভরি পরিবর্তে দেয়ার ইজ নো লেখার পরে এভরি এর পরে শব্দ লিখব অর্থাৎ এভরি এর পরে একটা শব্দ থাকবে সেই শব্দটা লিখব অতিরিক্ত একটা শব্দ আনবো বাট বাট নিয়ে আসার পরে বাকি অংশ লিখব নেগেটিভ হয়ে যাবে দেখো একটা উদাহরণ আমি তোমাদের সাথে এভরি মাদার লাভস হার child every mother
loves her child. এখানে দেখো তো এভরি আসছে না, সেন্টেন্সটা দেখো তো এভরি আসছে না, তো এভরি আসছে এভরি পরের শব্দ, অর্থাৎ এভরি পরের নাউন মাদার। তাহলে এখন আমরা নেগেটিভ করব, তো নেগেটিভ করতে গেলে আমরা কি করব, আমরা নেগেটিভ করতে গেলে এভরি এর পরিবর্তে শব্দ, তার মানে এভরি এর পরের শব্দ হচ্ছে মাদার, এভরি এর পরের শব্দ হচ্ছে মাদার। তাহলে দেয়ার ইজ নো মাদার। এরপরে স্ট্রাকচারে কি আসছে, স্ট্রাকচারে আসছে বাট, অতিরিক্ত আমি একটা বাট লিখব, বাট। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট, বাকি অংশ যোগ করে দাও, লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। আমার মনে হয় তোমরা অবশ্যই বুঝতে পারছো বিষয়টা, অর্থাৎ এভরি থাকলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো লিখব, এভরি এর পরে শব্দ লিখব, বাট লিখব, বাকি অংশ লিখব। তাহলে উত্তরটা কি হবে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এখন একটু পিছনে আসবো, দেখো কেমন যদি এটাকে এখন আমি এই সেন্টেন্সটাকে যদি আমি বলি দিই অ্যাফার্মেটিভ করো, তাহলে দেয়ার ইজ নো এর পরিবর্তে আবার দেখো আমি এভরি লিখব, এভরি মাদার লিখব, বাটটা উঠে যাবে, বাকি অংশ দাও হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই আমার মনে হয় এটা বুঝতে পেরেছ। তো আমি এখন পরবর্তী নিয়মে যাব। পরবর্তী নিয়মটা আমাদের হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর নিয়ম। পরবর্তী নিয়মটা কিসের বলতো, অ্যাজ সুন অ্যাজ এর নিয়ম। তো অ্যাজ সুন অ্যাজ যদি থাকে কোনো বাক্যে, আমরা সেটাকে নাবোধক করার জন্য আমরা কি করব, আমরা অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুন আর হ্যাড লিখব, তারপরে অ্যাজ সুন অ্যাজ এর পরে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টে লিখব, সাবজেক্টে পরে মূল ভার্ব থাকবে, মূল ভার্বে পাস পার্টিসিপল করব, বাকি অংশ দিব, কমা দিব, কমা এর পরে আমরা কম সরি কমা এর পরিবর্তে কমা এর কমা এর পরিবর্তে দেন লিখব প্লাস দ্বিতীয় বাক্য। তাহলে আবার বলছি প্রিয় শিক্ষার্থী, অ্যাসোন অ্যাজের পরিবর্তে আমরা নসুন আর হ্যাড লিখব, অ্যাসোন অ্যাজের পরিবর্তে কি লিখব বলতো, নসুন আর হ্যাড। তাহলে অ্যাসোন অ্যাজের পরিবর্তে নসুন আর হ্যাড লিখব, অ্যাসোন অ্যাজের পরে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টে লিখব, সাবজেক্টে পরে মূল ভাব থাকবে, মূল ভাবে পাস পার্টিসিপল করব, বাকি অংশ দিব, দুটি বাক্যের মাঝে কমা থাকবে, দুটি বাক্যের মাঝে কমা থাকবে, কমায়ের পরিবর্তে আমরা দেন লিখব, দ্বিতীয় বাক্য লিখব, আমার সেই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। যেমন দেখো, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, আমি অ্যাজ সুন অ্যাজ দিয়ে সেন্টেন্স লিখব, অ্যাজ সুন অ্যাজ দা, অ্যাজ সুন অ্যাজ দা টিপ দা পুলিশ, কমা দিলাম, হি র্যান অ্যাওয়ে, বাক্যটা এখন আমি কি করবো, নেগেটিভ করব। তাহলে একজন এক যুক্ত বাক্য, একজন এদের পরে শব্দটা হচ্ছে সাবজেক্ট। আমরা জানি যে আর্টিকেল সহ সাবজেক্ট, আর্টিকেল সহ অবজেক্ট, অর্থাৎ আর্টিকেল প্লাস নাউন সাবজেক্ট, আর্টিকেল প্লাস নাউন সাবজেক্ট, সেটা যে কোনো আর্টিকেল হতে পারে, এ আন্দার যে কোনো একটা হতে পারে। তার সাবজেক্টে পরে ভার্ব আছে, এটা মূল ভার্ব, মূল ভার্বটাকে আমরা অবশ্যই যখন পাস পার্টিসিপল করব, তখন আমরা জানি প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম, প্রত্যেকটা মূল ভার্বের কনজাংশন ভার্বের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা ভার্বেরই তিনটা করে ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা জানি যে অ্যাসন অ্যাডযুক্ত বাক্যকে আমরা যদি নেগেটিভ করতে চাই, প্রথমে আমাদের কি লিখতে হবে, নসুন আর হ্যাড। তাহলে আমরা নসুন আর হ্যাড লিখি, নসুন আর হ্যাড লিখলাম, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি দা থিপ, দা থিপটাকে নিয়ে আসলাম, তারপরে কি কাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তো মূল ভার্ব আছে স, স প্রেজেন্ট ফর্ম কি সি, তাহলে সি স সি, সি স সি, তাহলে কি
ভুলভাবে পাঁচবার ইত্যাদি হলো সিন আমরা সিন লিখলাম বাকি অংশ হচ্ছে দা পুলিশ লিখলাম এখন কমায়ের পরিবর্তে দ্যান বসবে কমায়ের পরিবর্তে আমরা দ্যান লিখলাম দ্বিতীয় বাক্য কি হি রান অ্যাওয়ে আমরা এখন হি রান অ্যাওয়ে বাক্যটা নেগেটিভ হবে তাহলে আবার একটু খেয়াল করি আমরা এখানে এসে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুন আর হ্যাড সাবজেক্ট তাহলে নো সুন আর হ্যাড লিখলাম সাবজেক্ট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সি স সিন বাকি অংশ কমায়ের জায়গায় দেন লিখলাম বাকি অংশ দিলাম আমার বাক্যটা নেগেটিভ হয়ে গেল এখন আমরা পরবর্তী আরেকটা নিয়ম আসবো সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্য তো সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে সেটা হবে সুপারলেটিভ থেকে নেগেটিভ অর্থাৎ সুপারলেটিভ থেকে পজিটিভের যে নিয়মগুলো ওই নিয়মগুলো ফলো করলেই আমার নেগেটিভ হয়ে যাবে অর্থাৎ আমি সুপারলেটিভ থেকে পজিটিভ করলে সেটা একদিকে পজিটিভও হবে আবার নেগেটিভও হবে যেমন প্রথমে কি লিখবো নো আদার সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বার সো অথবা অ্যাজ লিখবো সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম লিখবো অ্যাজ লিখবো সাবজেক্ট লিখবো যেমন একটা উদাহরণ আমরা কি খেয়াল করি দেখো হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস এখন তোমাদের একটা কথা মনে রাখতে হবে এখানে এসে সেই কথাটা হচ্ছে যে বাক্যটা যে সুপারলেটিভ আছে এটা তোমাকে বুঝতে হবে আচ্ছা সুপারলেটিভ যে বাক্যটা আছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে দেখো হয়তোবা দা থাকবে না হয়তোবা ওয়ান অফ দা থাকবে তো দা প্লাস অথবা ওয়ান অফ দা প্লাস এরপরে সুপারলেটিভ ডিগ্রির শেষে অথবা শুরুতে তো শুরুতে হয়তো মোস্ট অথবা শেষে থাকবে ইএসটি শুরুতে থাকবে মোস্ট অথবা শেষে থাকবে ইএসটি অর্থাৎ দার পরে মোস্ট দিয়ে সুপারলেটিভ ডিগ্রি থাকবে অথবা ইএসটি দিয়ে সুপারলেটিভ ডিগ্রি থাকবে যেমন এখানে এখানে কি আছে দা বেস্ট এখানে ওয়ান অফ দা বেস্ট থাকতে পারত আচ্ছা তাহলে দা বেস্ট আর ওয়ান অফ দা বেস্ট এখন মোস্ট ব্যবহারটা বলো যেমন কিছু কিছু ডিগ্রি আছে যেগুলো যেগুলোকে আমরা তোমার হচ্ছে যদি সেটাকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে যাই পজিটিভ থেকে সেক্ষেত্রে আমরা ই আর ইএসটি ব্যবহার করে কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে পারি না সেক্ষেত্রে আমাদেরকে মোস্ট ব্যবহার করতে হয় কেন ব্যবহার করতে হয় কারণ হচ্ছে যেটা সিলেবলের কারণে এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভকে এক সিলেবল বিশিষ্ট ডিগ্রিকে সেটাকে আমরা যদি কম্পারেটিভ সুপারলেটিভ করতে যাই তাহলে শেষে ই আর ইএসটি ব্যবহার করব কিন্তু যদি একাধিক সিলেবল হয় ডাই সিলেবল ট্রাই সিলেবল পলি সিলেবল অর্থাৎ একটা শব্দকে যদি আমরা একবার উচ্চারণ করে শেষ করতে পারি তাহলে ওই শব্দ শেষে আমরা ইয়ার ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব কিন্তু যদি একাধিকবার উচ্চারণ করতে হয় সেক্ষেত্রে আমরা শুরুতে মোস্ট ব্যবহার করে কম্পারেটিভ এবং তো মোর ব্যবহার করলে কম্পারেটিভ হবে আর মোস্ট ব্যবহার করলে সুপারলেটিভ হবে সেক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স দেখতে পারি যেমন হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল পারসন She is one of the most beautiful girl. সুতরাং আমরা জানলাম যে ওয়ান অফ দা এবং দা থাকবে সে হয়তো মোস্ট অথবা শেষে ইএসটি এখানে ইএসটি আছে তো আমরা একটু নেগেটিভটা আমরা একটু দেখে নিই নেগেটিভটা কীভাবে তো যেহেতু সুপারলেটিভ ডিগ্রি তো আমরা প্রথমে নো আদার লিখতে পারি নো আদার ভেরি ফিউ লিখতে পারতাম যেহেতু ওয়ান অফ নেই যার কারণে আমরা ভেরি ফিউ লিখিনি আমরা নো আদার দিলাম নো আদার দেওয়ার পরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির পর থেকে শেষ পর্যন্ত কি বয় ইন দা ক্লাস তাহলে নো আদার বয় ইন দা ক্লাস তারপরে কাজ কি ভাব হচ্ছে তারপরে কাজ কি সো অথবা অ্যাজ আমি সো নিলাম তারপরে কাজ কি সুপারলেটিভ ডিগ্রি দিয়ে পজিটিভ ফর্ম তো সুপারলেটিভ ডিগ্রি কি বেস্ট বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড আমরা মনে রাখবো যে পজিটিভ ডিগ্রির আগে আর্টিকেল বসবে না তো বসানোর পরে আবার আমার কাজ কি আমি অ্যাজ লিখবো লেখার পরে সাবজেক্ট হচ্ছে হি আমি কি লিখবো হি লিখলাম অর্থাৎ এটা একদিকে পজিটিভও হলো আবার একদিকে নেগেটিভও হয়ে যাচ্ছে তো মাই ডিয়ার স্টুডেন্টস আর এটার পরে আমরা পরবর্তী রুলটাতে চলে যাব পরবর্তী রুলটা হচ্ছে অলওয়েজ এর রুল অলওয়েজ এর রুলটা হচ্ছে যে
অলওয়েজ থাকলে তার পরিবর্তে আমরা নেভার লিখবো। যদি কোনো বাক্য অলওয়েজ দেখি, অলওয়েজ এর পরিবর্তে আমরা কি লিখবো? নেভার লিখবো। এবং অলওয়েজ এর পরের শব্দে, অলওয়েজ এর পরের শব্দে বিপরীত শব্দ, অর্থাৎ অলওয়েজ এর পরে একটা শব্দ থাকবে সেই শব্দের বিপরীত শব্দ লিখবো। যেমন দেখো আমি একটা উদাহরণ দেই, আই অলওয়েজ রেসপেক্ট ইউ, আই অলওয়েজ রেসপেক্ট ইউ। তো এটা কি যুক্ত বাক্য? অবশ্যই এটা অলওয়েজ যুক্ত বাক্য, অবশ্যই এটা অলওয়েজ যুক্ত বাক্য। তো অলওয়েজ যদি থাকে তো অলওয়েজ এর পরিবর্তে আমরা কি লিখবো? প্রথমে সাবজেক্ট, অলওয়েজ এর পরিবর্তে লিখবো আমরা নেভার, আই নেভার। এখন রেসপেক্টের বিপরীত শব্দ, রেসপেক্টের বিপরীত শব্দ হচ্ছে ডিসরেসপেক্ট, আই নেভার ডিসরেসপেক্ট, আই নেভার ডিসরেসপেক্ট। অর্থাৎ আমার কথা হচ্ছে যে যদি বাক্যের মধ্যে অলওয়েজ থাকে তো অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার লিখবো এবং অলওয়েজ এর পরের বিপরীত শব্দ লিখবো, অর্থাৎ অলওয়েজ এর পরে যে শব্দটা থাকবে তার বিপরীত। যেমন লাভ থাকলে হেড, শর্ট, বিগ, স্মল, লার্জ, ব্ল্যাক, হোয়াইট, কাম, গো, রেসপেক্ট, ডিসরেসপেক্ট, এই জাতীয় বিপরীত শব্দ আমরা লিখবো। কিন্তু অলওয়েজ এর পরিবর্তে কিন্তু আমাদের নেভারটা লিখতে হবে। আচ্ছা বাকিটুকুন দেখো, টু ডট ডট টু থাকলে আমরা সো ডট ডট দ্যাট লিখবো, সামটাইমস থাকলে সামটাইমস এর পরিবর্তে আমরা অলওয়েজ লিখবো, এফ ইউ থাকলে এফ ইউ এর পরিবর্তে আমরা নট ম্যানি লিখবো, এ লিটল থাকলে এ লিটল এর পরিবর্তে আমরা নট মাস লিখবো, মাস থাকলে মাসের পরিবর্তে আমরা নট এ লিটল লিখবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আবার একটু প্রথম থেকে আমি একটু ব্যাকে আসতে চাই, যেহেতু আমার সময় শেষ, সামনে নামাজ, এখন আসরের জামাত শুরু হবে। তো জামাত শুরু হওয়ার কারণে এমনিতে আমি অসুস্থ, তার কারণে ক্লাসটা বেশি সময় নিতে পারবো না। তো আমরা জানি যে অনলি অনলি অনলি, অনলির পরে ব্যক্তি থাকলে নান বা, অনলির পরে বস্তু থাকলে নাথিং বা, অনলির পরে সংখ্যা থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন, মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখতে পারবো। যদি ক্যান নট হেল্প লিখি সেক্ষেত্রে মূল ভাবের সাথে আইএনজি যোগ করতে হবে। বোথ ডট ডট অ্যান্ড থাকলে বোথের পরিবর্তে নট অনলি লিখবো, শব্দ বসবে, তারপরে অ্যান্ড এর পরিবর্তে আমরা বাট অলসো লিখবো। এভরি থাকলে এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো লিখবো এবং একটা গঠন করবে, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস, এভরি এর পরে শব্দ প্লাস, বাট প্লাস এবং দ্বিতীয় বাক্য লিখবো। সুপারলেটিভ ডিগ্রি থাকলে নো আদার লিখবো, সুপারলেটিভ ডিগ্রি এর পরে অংশ বাদ তো অথবা এস, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম এস প্লাস সাবজেক্ট লিখবো। আর অলওয়েজ যদি থাকে তাহলে অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার লিখবো এবং অলওয়েজ এর পরের শব্দের বিপরীত শব্দ লিখবো। আচ্ছা টু ডট ডট টু, এই ডট ডট মানে কিন্তু ওয়ার্ড, টু থাকলে তার পরিবর্তে সো এবং টুর পরিবর্তে দ্যাট লিখবো, সামটাইমস থাকলে সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ লিখবো, এ ফিউ থাকলে নট এ ম্যানি, এ লিটল থাকলে নট মাস, মাস থাকলে নট এ লিটল। বাকিগুলোর প্র্যাকটিস আমার সময় থাকার কারণে করাতে পারছি না, যদি আগামী দিনই ক্লাস থাকে ইনশাল্লাহ বাকিগুলো প্র্যাকটিস আমরা করবো এবং উপরের গুলো আমরা খেয়াল করবো। তাহলে আমরা এখানে কি, এখানে আমরা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করাটা শিখলাম, আর অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করার কিছু টেকনিক তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখানে চিরন্তন সত্য প্রকাশক বাক্যকে কীভাবে নেগেটিভ করব সেটা আগামী দিন ক্লাসে আমি দেখাবো ইনশাল্লাহ। তো তোমরা এই ক্লাসের সাথে থাকো, যদি ভালো লাগে আমার এই ক্লাসটা তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও, এবং তোমরা যদি কোথাও না বুঝতে পারো সেক্ষেত্রে আমাকে জানাও, আমি তোমাদের পরবর্তী ক্লাসে সেই বিষয়গুলো নিয়ে আমি আবার আলোচনা করব। তো ভালো থাকো সবাই, সবাই আসরের নামাজ পড়ো এবং বাড়িতে থাকো, এবং সবাই বাবা মায়ের কথা শুনো, এবং সর্বোপরি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।